এক সময় মোর্চার ডাকা বন্ধ ঘিরে প্রবল অশান্তির ছবি দেখেছে পাহাড়। বুধবারের বন্ধে সেই মোর্চাকেই কড়া চ্যালেঞ্জ করে দিল পাহাড়। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে পাহাড়বাসীর অসংখ্য মানুষ তারা সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবে নেচে নেচে এভাবে বন্ধের বিরোধিতার স্লোগান দিয়ে বিমল গুরুংয়ের মোর্চার বিরোধিতার স্লোগান দিয়ে এইখানে প্রদর্শন করছেন। বুধবার সকাল থেকে মোর্চা যখন বিভিন্ন জায়গায় মিছিল করছে তখন পাল্টা পাহাড়বাসীকে নিয়ে রাস্তায় নামে তৃণমূল। কার্শিয়াং স্টেশনের কাছে তো গোর্খা জনমুক্তি মোর্চার মঞ্চের ঠিক উল্টো দিকে জমায়েত করে মোর্চার বিরুদ্ধে স্লোগান দেয় শয়ে শয়ে পাহাড়ের মানুষ। রাস্তার একদিকে বন্ধের সমর্থনে গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার কর্মী সমর্থকদের স্লোগান, আর রাস্তার ঠিক বিপরীত দিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে অসংখ্য পাহাড়বাসীর একত্রিত সংঘবদ্ধভাবে প্রতিবাদ, বন্ধের বিরোধিতায় মিছিল করা, স্লোগান দেওয়া। বন্ধকে কেন্দ্র করে পাহাড়ে এটাই ছিল বাস্তব ছবি। মানুষ রাস্তায় নেমে হাত জোর করে ঘুরছে, এটা সবচেয়ে বড় কথা। এটা গত 9 বছরে হয়নি। এখানে একদম হিটলারই শাসন ছিল। বিমল গুরুং যদি বলে দিত বন্ধ তো বন্ধ, একটা একটা মানে রাস্তাতে একটা ইঁদুর দেখা যেত না। সাধারণ মানুষকে সাহস জোগাতে পাহাড়ে 3 মহকুমায় রাস্তায় নামেন 3 মন্ত্রী। দার্জিলিং এ আদিবাসী কল্যাণ মন্ত্রী জেমস কুজুর, কালিম্পং এ পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং কার্শিয়াং এ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মানুষের মনের থেকে ফেয়ার সিয়াকে একেবারে চিরতরে মুছে দিতে চাই, এবং তার জন্য তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আজকে রাজ্য সরকারের 3 জন মন্ত্রী 3টে সাবডিভিশনকে হেড করছে। চাপে পড়ে দিনের শেষে বিমল গুরুংকেও বলতে হয় তারা লাগাতার বন্ধের রাস্তায় হাঁটবেন না। মাই চাহতা হুঁ কি ইয়ে ফেস্টিভাল মুটে আবি টুরিস্ট লোক আয়েগা সঙ্গ সঙ্গ মে ইয়াহ পর স্কুল কা এগজাম হোগা আর ইয়ে সব দেখ কর হামনে ইয়ে ডিসিশন নাই লিয়া কে ইয়ে রেগুলার বন হোগা ইয়ে মাইনে নাই কিয়া হ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে গুরুং নিজেও বুঝতে পারছেন পাহাড়ে তার সেই আধিপত্য আর নেই। তার পায়ের তলার মাটি কার্যত সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি বারবার পাহাড়ে গিয়ে পাহাড়বাসীর সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছেন, অন্যদিকে পৃথক জনজাতির জন্য একের পর এক উন্নয়ন পর্ষদ গঠন করে মোর্চাকে কোণঠাসা করে দিয়েছেন। তারই ফলশ্রুতি আজকের পরিস্থিতি, যখন রাস্তায় নেমে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বন্ধ ব্যর্থ করে দিল পাহাড়বাসী। রাজশ্রী দত্তগুপ্ত, মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।